বর্তমান কর্মব্যস্ত জীবনে ছোটখাটো নানা ধরনের শারীরিক সমস্যায় আমরা প্রায় নাজেহাল হয়ে পড়ি। আর এই সমস্যাগুলোর সমাধান যদি ঘরে বসেই হয়ে যায় তাহলে তো কথাই নেই। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মন, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি এমন একটা ওষুধের উল্লেখ করেছি যেটা মুখে ঘা, গলা বুক জ্বালা, অম্বল এবং চোটাঘাতের মতো সমস্যার সমাধান খুব সহজেই করে দেবে। সেই ওষুধটা হলো অ্যাসিটাম সালফিউরিকাম বা অ্যাসিড সাল। আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই ওষুধটা বাড়িতে রাখুন, তাহলে বেশ কিছু শারীরিক সমস্যার সমাধান ঘরে বসেই করতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। হোমিওপ্যাথিক মেট্রিমেডিকা একটি গুরুত্বপূর্ণ ওষুধ হল অ্যাসিটাম সালফিউরিকাম বা অ্যাসিড সাল। যারা রাগি, অধৈর্য, সবকিছুই তাড়াহুড়ো করে করতে চায়, শরীরে কম্পন ও দুর্বলতা দেখা যায়, তাদের রোগে অ্যাসিড সাল খুব ভালো কাজ করে। এই ওষুধটা মুখে ঘা, গলা বুক জ্বালা, কম্পন এবং চোটাঘাতে প্রয়োগ করলে চমৎকার ফল পাওয়া যায়। মুখের ঘায়ের চিকিৎসা অ্যাসিড সাল মন্ত্রের মতো কাজ করে। সাধারণত মুখে মাড়িতে বা সমস্ত মুখের ভিতরে ঘা হয়, ঘায়ে প্রচন্ড ব্যথা হয়, মাড়ি থেকে সহজেই রক্ত বার হয়, মুখে দুর্গন্ধ ছাড়ে। গলা বুক জ্বালা ও অম্বলে এই ওষুধটা প্রয়োগ করলে খুব উপকার পাওয়া যায়। বহুদিনের পুরানো অম্বল গলা বুক জ্বালা করে, টক ঢেকুর ওঠে, দাঁত টক হয়ে যায়, কখনো কখনো টক বমিও হয়ে যায়। শিশুদের গা ধোয়ার পরও গায়ে টক গন্ধ ছাড়ে। পাকস্থলীতে জ্বালা করে, জলপানের পর পাকস্থলীতে ঠান্ডা বোধ হয়, হজম শক্তি দুর্বল হয়ে পড়ে, রোগী উত্তেজক জিনিস খেতে চায়, মদ্যপানের প্রবল ইচ্ছা দেখা যায়। এই ওষুধটা মদ্যপানের অভ্যাস দূর করে। মহিলাদের মেনোপজ বা রজনী বৃদ্ধিকালে নানা উপসর্গে এই ওষুধটা ব্যবহার করা যায়। চোখে মুখে সারা দেহে আগুনের ফলকা বার হয়, হাজার পর সাদা স্রাব হয়, জ্বালা করে, কখনো কখনো রক্তাক্ত শ্লেষ্মা নির্গত হয়। চোট আঘাতজনিত নানা সমস্যায় এই ওষুধটা খুব ভালো কাজ করে। আঘাত লেগে ঠেঁতলানো ব্যথা হয়, ছাল উঠে যায়, কাজ ছিটে পড়ে এবং প্রচন্ড অপসন্নতা দেখা যায়। আঘাত লাগার ফলে যদি গ্যাংগ্রিন হওয়ার উপক্রম হয় তাহলে এই ওষুধে উপকার পাওয়া যায়। পড়ে গিয়ে বা আঘাত লেগে যদি মস্তিষ্কে ছাঁকুনি লাগে, গা ঠান্ডা হয়ে যায় এবং সারা দেহে ঠান্ডা ঘাম হতে থাকে তাহলে এই ওষুধে উপকার পাওয়া যায়। আবার চোখে আঘাত লাগার ফলে চোখের ভেতরে রক্তস্রাব হলে এবং খুব ব্যথা হলে এই ওষুধে তার উপশম হয়। তাছাড়া খুব বেশি লেখালেখি করার ফলে হাতে খিল ধরা, শিশুদের ব্রঙ্কাইটিসে বিরক্তিকর শুকনো কাশি এবং ফোঁড়া কারণ হলেও এই ওষুধটা ব্যবহার করা যায়। যে সমস্যাগুলোর উল্লেখ করলাম সেইগুলোর সমাধানে অ্যাসিড সাল 30% ব্যবহার করা যায়। দিনে তিনবার করে খালি পেটে 7 দিন এই ওষুধটা সেবন করতে হবে। প্রতিবার 2-3 ফোঁটা ওষুধ জিভে দিতে হবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।